হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেয়ারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, চলো সাথে দেখাবো। আর আমার সাথে চলো, আর ভিডিওটা দেখো, সাপোর্ট করো, আমিও তোমাদের সাথে আছি। আর যে যে দেখবে একটা একটা কমেন্ট করে যেও, আমি কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়ি যাবো আর গিয়ে দেখে আসবো, ঠিক আছে? এই যে আমার আদি বাবা রেডি হয়ে গেছে, আর যাচ্ছে বৌদি, চলো। তো আমরা স্টার্ট করে দিলাম আমাদের জার্নি, কোথায় যাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদেরকে। ব্লগটা একদমই ছোট হয়েছে, প্লিজ তোমরা দেখে একটা করে কমেন্ট করে যেও, আর একটা একটা করে লাইক করে দিও। তো চলো, কোথায় যাচ্ছি নগর রাস্তা দেখো আর এনজয় করো। তো আমরা চলে এসেছি, এটা হলো বিশাল মল। তো আমরা ঢুকে যাচ্ছি, আর ঢোকার আগেই একজন সিকিউরিটি বলল ভেতরে ক্যামেরা করা যাবে না। তো আমি করেছি যতটুকু করেছি, যতটুকু পেরেছি একটু লুকিয়েই করেছি ক্যামেরাটা। আমাদের তো জানোই বাইরে বেরোলেই ক্যামেরাটা বেরোবে, আর যাতে আমরা ক্যাপচার করতে পারি সব কিছুই তোমাদের সামনে আনতে পারি, ওর জন্যই একটু চেষ্টা করে একটু একটু ক্যামেরা করেছি। তো দেখো ভেতরে অনেক কালেকশন ছিল বিশালে, লাস্ট ইয়ার এত কালেকশন ছিল না। এবার দেখি ভ্যারাইটিস, মানে বিভিন্ন ধরনের চুড়িদার, কুর্তি বলো, প্লাজো, সব কিছু ছিল, ভালো ভালোই ছিল। তো এগুলোতে ছিল ছোটো ছোটো প্যান্টি, ছোটোদের আর কি প্যান্টি ছিল, মোজাই হাবিজাবি জিনিস এগুলো ছিল। আর এদিকে ছিল ব্যাগগুলো, দেখো ব্যাগও কালেকশন সুন্দর সুন্দর ছিল। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠে গেছি, সেকেন্ড ফ্লোরে সব বাচ্চাদের জিনিস। তো এখন আমরা থার্ড ফ্লোরে গেছি, থার্ড ফ্লোরে এগুলো ছিল পাপোশ, তারপর কার্পেট, এসব জিনিস ছিল। আমরা টুকিটাকে অনেক কিছুই কিনেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, এদিকে সব গ্রসারি আইটেম, তেল, রিফাইন্ড অয়েল, মাস্টার্ড অয়েল, চাউল, ডাল, মশলা সব এদিকেই ছিল। আর এখান থেকে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছিল। তো আমাদের হয়ে গেছে, এখন টোটো নিয়ে নিয়েছি। আর বাইরেও ক্লাউডি, তোমার বৃষ্টি বৃষ্টি ভাব, তো মনে হয় রাস্তায় পড়বে বৃষ্টি, এরকম
একটা ওয়েদার ছিল ওদিন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর লাইক দিয়ে শুরু করবে, কমেন্ট দিয়ে এন্ড করো, আর যে যতটুকুই দেখো দেখো, প্লিজ স্কিপ করো না। স্কিপ করলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকে স্কিপ করে দেখছে, বুঝতেই পারছি, কারণ চ্যানেল একদম রিচ ডাউন হয়ে যাচ্ছে আমার। আর স্কিপ করে দেখো না, তোমরা 2-3 মিনিট 4 মিনিট যতটুক দেখো দেখো, বাট স্কিপ করো না। আর কমেন্ট করো, কমেন্ট ধরে তাহলে তোমাদের বাড়ি গিয়ে তোমাদের ব্লগও আমি দেখে আসতে পারবো। তো ঠিক আছে, আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই হলো ডগার আমার লাস্ট ব্লগ, কারণ আমি চলে যাচ্ছি। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো বাই বাই, ভালো থেকো সবাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।